Good morning everyone, welcome back to my channel. বরিশাল থেকে লিজা লুবনা বলছি। দেখো দুপাশের ধানের জমি, কিছুদিন আগে চারা গাছ ছিল, এর মধ্যে ফল এসে গিয়েছে। আমাদের সারা বছর যে আমরা খেয়ে বাঁচি, যে ধান ধান থেকে যে চাল হয় সেটাই। আর তারপরে দেখো আমাদের বাড়িতে কত ব্যস্ততা ছিল, কত কাজ ছিল, পুকুরে মাছ ধরা হয়েছিল, অনেক ব্যস্ততা ছিল, সেটাই তোমাদের মাঝে একটু শেয়ার করছি। সাথে থাকো, সারাক্ষণ দেখতে থাকো। আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে সাথে থেকো, লাইক কমেন্টস করো, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মধ্যে শেয়ার করো। সাথে থাকো, দেখতে থাকো আমাদের সারাদিনে। দেখো আমরা কীভাবে মাছ ধরলাম, অনেক অনেক মাছ ধরেছিলাম, বিক্রিও করা হয়েছে, তারপরে বিভিন্ন জায়গায় দেওয়া হয়েছে, নিজেরা খেয়েছি। আসলে অনেক ভালো লাগে গ্রামে এইসব সমস্ত কিছুই, নিজেদের পুকুর ঘের এসব। সাথে থাকো, দেখতে থাকো। বিশাল চিতাল পাইছি না আমরা, কাটছি, কাটতে নিয়ে গেছি না, সব সব আমাদের ঘেরে মাছ ধরা হচ্ছে, খুব সুন্দর মাছ হয়েছে। বল কই, রাখো তো কয়টা আমার লিখে চৌরিশ করে নিয়ে যাবো। আমার লিখে রাখতে হবে, উঠাও উঠাও। ওই ঘুরে ঘুরে ফোন আসিসে ঠান্ডা না, তেলা বিয়ের ফোন না নদীর জন্য।
লোদির গান গান গাবে কেন আরে পেট তো না তাই তো এদি পবিত্র হউরি আলে হাতে এক কেজি তো মাংস হইছি এ আর কটা একটা পাতিলে একটু রাখ মাখাই দিয়েছে এগুলো কি মাছ আমি তো জীবনে চোখে দেখি বোম্বার ডিম আর কি নামি আজকে না নামলেও এক বছর নামবই কোনো না কোনো বছর গাইল খাইয়া আমি থাকলে মামাই কবে না কিছু আমি না থাকলে দামে হ্যালো মাছগুলি কিন্তু রাখা হয়েছে খেয়েছি কিছু আমরা খাজনা দিয়েছি জানো তো খাজনা চালু কিন্তু সংসার আমার ভাল লাগে না সংসার বিশের গোরে
হবে না তুমি কথা বলো কিন্তু খাইছে ফেডের ভিতর তো কিছু দেখি না মধ্যে যে মাছ আছে এখন ওই বলে আছে নাকি বসা লাগে প্রচন্ড মহিলার দিনে